হ্যালো, সালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয় অনেক ভালো আছেন। ডিআরএম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ভিউয়ার্স, লাস্ট কিছুদিন যাবৎ টেলিভিশনে বিভিন্ন রকমের প্রবলেমগুলোর সলিউশন নিয়ে আসছিলাম ডিআরএম সার্ভিস সেন্টার থেকে। তো আজকেও একটা টেলিভিশনের সার্ভিস হবে, অলরেডি ওয়েট করছে। তো আজকে আমি রাজু ভাইয়ের সাথে একটু কথা বলবো, আমাদের সার্ভিস ইঞ্জিনিয়ার। যে রাজু, আজকে যে টিভিটা আপনি এখানে খুলে রেখেছেন, এটা বেসিক্যালি কি টিভি? এটা এটা সনি 32 ইঞ্চি, 32 ইঞ্চি। এটার প্রবলেম হচ্ছে হলো ব্যাকলাইট প্রবলেম। সনির ব্যাকলাইট, লেখা এসে চলে যায়, আবার আসে, আবার চলে যায়, আবার আসে। হয় এভাবে 3 বার সনির লেখা আসে চলে চলে যায়, গেছে। তারপর লাল লাইট ব্লিং করে। তো এটা হচ্ছে ব্যাকলাইট প্রবলেম। আমি এখন ব্যাকলাইট চেঞ্জ করতেছি আর কি। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু ব্যাকলাইট সেট করা হয়েছে। আমরা কি এই ব্যাকলাইটটা সেট করেছি? হুম হুম আর এইগুলো আচ্ছা হচ্ছে হলো পুরোনো ব্যাকলাইট আর কি। আচ্ছা, আপনাদেরকে একটু ব্যাকলাইটগুলো একটু দেখিয়ে দিই। টিভির ভিতরে যে ব্যাকলাইটগুলো থাকে, যে পেছনের যে ভেতরে যে লাইটটা জ্বলা থাকে, এটা হচ্ছে সে ব্যাকলাইটটা। প্রত্যেকটা এটা কিন্তু লাইটটা, আমি একটু ফোকাস করি আপনাদেরকে একটু দেখাই। এগুলো হচ্ছে ব্যাকলাইট, প্রত্যেকটা লাইট জ্বলবে টিভি অন করার সাথে সাথে। এখান থেকে একটা লাইট যদি নষ্ট হয়ে যায়, তাহলে টিভির ভেতরে যে লাইটটা আছে সেটা কিন্তু প্রপারলি আসবে না এবং টিভিটা কিন্তু ভালো মতন দেখা যাবে না। তো অলরেডি যেহেতু ব্যাকলাইট আমরা ব্র্যান্ড নিউ এখানে অ্যাড করে ফেলেছি, এখন টিভিটা আমরা রিসেট আপ করবো, দেখবো যে টিভিটা অ্যাকচুয়ালি কেমন চলে। সো রাজু ভাই, আমরা এটা এখন সেট করব। গাড়ি ওদেরকে দিয়ে এখানে ব্যাকলাইটগুলো হচ্ছে প্রত্যেকটা ব্যাকলাইটের যে পয়েন্টগুলি আছে, পয়েন্টগুলি এখানে ফিক্স করে দেওয়া হচ্ছে। কজ হচ্ছে যেহেতু ব্যাকলাইটটা খুলে বা ব্র্যান্ড নিউ ব্যাকলাইট লাগানো হয়েছে, সো এখানে ব্যাকলাইটে যে পয়েন্টগুলো আছে ভিউয়ার্স, এই পয়েন্টগুলো হচ্ছে অ্যাড করে দিতে হবে। আদারওয়াইজ কিন্তু যে প্রপার যে কানেকশনটা আছে ব্যাকলাইটের, যে কানেকশনটা লাইটটা যে জ্বলবে, এটা কিন্তু প্রপারলি জ্বলবে না। এই কারণে আমাদের রাজু ভাই হচ্ছে এই প্রত্যেকটা ব্যাকলাইটের সাথে একটু ফিক্স করে দিচ্ছে, যেন এটা প্রপারলি আলোটা লুজ পায়, কালেকশন না থাকে। লুজ কানেকশন না থাকে। সাধারণত এই ধরনের লুজ কানেকশনের কারণে কিন্তু অনেক সময় ব্যাকলাইট জ্বলে যায়। তো আমরা যেটা করি, ব্যাকলাইটগুলো যখন চেঞ্জ করি, আমরা একটু ব্যাকলাইটগুলো একটু ভালো করে ফিক্স করে দিই, যেন টেলিভিশনটার ব্যাকলাইট প্রবলেম, কোনো ইস্যুস যেন আবার নতুন করে ক্রিয়েট না হয়। তো ভিউয়ার্স, এতক্ষণ ধরে যে টেলিভিশনটার হচ্ছে আমরা ব্যাকলাইটের কাজ করছিলাম, তো ফাইনালি হচ্ছে টেলিভিশনটার ব্যাকলাইটটা লাগানো হয়ে গেছে এবং এটা হচ্ছে এখন টেলিভিশনের সিচুয়েশন। অ্যাজ লাইক হচ্ছে ন্যাচারাল যেরকম ছিল আবার আগের মতন সেরকম হয়ে গেছে। আমি যদি একটু আবার ব্যাক করে একটু আপনাদেরকে একটু দেখাই, বেসিক্যালি এই যে এখন ঠিক আছে। এই যে ভেতরের যে লাইট, সাদা যে লাইটটা আছে, মানে এই ঝিরঝির করছে ভেতরের যে লাইটটা আছে, যেটা বেসিক্যালি হচ্ছে ফুটেজটাকে ক্লিয়ারনেস দেয়। বেসিক্যালি টেলিভিশনটা ওই প্রবলেমটাই ছিল, তো ওই প্রবলেমটা ফাইনালি সলভড। তো এখন হচ্ছে আপনাদেরকে একটা ভিডিও প্লে করে দেখালাম। তো আপনারা হচ্ছে বেসিক্যালি যারা টিভি সার্ভিস করতে চাচ্ছেন, আপনারা আমাদের কে আপনাদের টিভিগুলো সার্ভিসের জন্য দিয়ে দিতে পারেন। আপনারা যদি মনে করেন যে আপনাদের বাসা থেকে আমাদেরকেই কালেক্ট করে আবার সার্ভিস করে আমাদেরকে আবার দিয়ে আসতে হবে, সেই সার্ভিসটা হচ্ছে আমাদের রয়েছে। বিভিন্ন ধরনের টেলিভিশনগুলো, এগুলো সার্ভিসের অপেক্ষায় আছে। সো আশা করছি যে নেক্সট ভিডিওতে আমরা স্যামসাংয়ের এই টেলিভিশনটা হচ্ছে আপনাদেরকে সার্ভিস করে দেখাবো। তো আজকে এ পর্যন্তই। আশা করছি যে আপনারা যারা ব্র্যান্ডেড টেলিভিশনগুলো, সাধারণত সনি, স্যামসাং, এলজি টেলিভিশনগুলি আছে, যেগুলো ব্যাকলাইট প্রবলেমগুলো নিয়ে আসলে ফেস করেন, ব্যাকলাইট প্রবলেমগুলো ফেস করেন, তাদের জন্য ভিডিওটা হেল্পফুল হবে। আর এই ধরনের ইস্যুজ হলে আমরা টেলিভিশন আপনারা আমাদের কাছে সার্ভিস দিয়ে দিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আবার কথা হবে, আবার যে কোনো একটা টেলিভিশনের ভিডিও নিয়ে আসা হবে। থ্যাংক ইউ।